চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে অনেকদিন থেকেই ঝামেলা চলছিল, বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল এর আগে। এবার সব জল্পনা শেষে জানা গেল রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরিমণি। গত 17 সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করে রাজকে পাঠিয়েছেন বলে পরিমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে পরিমণি এবং শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 16 আগস্ট মান অভিমান ভুলে একত্র হয়েছিলেন আলোচিত এ দম্পতি। ছেলে রাজ্যের জন্মদিনকে কেন্দ্র করে একসঙ্গে দেখাও মিলেছিল তাদের। পরে 17 আগস্ট সকাল 1:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিমণি শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমণিকে। 2022 সালের 21 জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর 22 জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ পরিমণির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম, সয়নিকা চৌধুরী ও প্রেদন রনি, সঙ্গে দুই পরিবারের স্বজনরা।